মানে আপনি একজন Atheist হিসেবে নিজেকে উপস্থাপন করতে পছন্দ করেন বা করেন বা Atheist দের পৃথিবীতে অনেক Atheist বা Atheism সম্পর্কে কনফারেন্স বনিকতেছে আলোচনা হয় সো आवर क्वेश्चन হচ্ছে এটা Atheism সম্পর্কে এত কনফারেন্স এত আলোচনা বা এত আপনাদের যুক্তি খণ্ডন বা আপনারা এত প্রমাণ বিশ্লেষণ উপস্থাপন করার পরেও কেন পৃথিবীতে বর্তমানে মানে যেটা আমার নলেজ আমি জানি যতটুকু সবচেয়ে ক্রমবর্ধমান ধর্ম হচ্ছে ইসলাম মানে মানুষ সবচেয়ে বেশি ইসলাম গ্রহণ করছে অন্যান্য ধর্ম থেকেও প্লাস হচ্ছে আর থেকেও থেকে কনভার্ট হচ্ছে নাকি ইসলামের মধ্যে তো এটার কারণটা কি হতে পারে আপনার মতামত কি এই বিষয়ে এক নম্বর কথা হচ্ছে আপনার তথ্যটা মিথ্যা তথ্যটা সত্য না পৃথিবীতে সবচেয়েতে মানে যেই জিনিসটা আমাদেরকে শেখানো হয়েছে ছোটবেলা থেকে যে পৃথিবীতে সবাই নাকি মুসলমান হয়ে যাচ্ছে ইউরোপ আমেরিকা সবাই মুসলমান হয়ে যাচ্ছে কিন্তু এই তথ্যটা সত্য না সত্য তথ্য হচ্ছে ইউরোপ আমেরিকাতে যেহেতু ধর্ম পালনের ধর্ম বিশ্বাস করার অবিশ্বাস করার স্বাধীনতা আছে উন্নত সভ্য পৃথিবী পৃথিবীতে মানে যে সমস্ত দেশে মানবাধিকার আছে সে সমস্ত দেশে তো ধর্ম ত্যাগের জন্য কাউকে মেরে ফেলা হয় না এই কারণে প্রত্যেকটা মানুষ স্বাধীন তারা এক্সপ্লোর করে বিভিন্ন ধর্ম তারা এক্সপ্লোর করতে পছন্দ করে যেমন আমি কিছুদিন আগে দেখেছি ম্যাডোনা একবার হিন্দু হয়ে গেল তারপর আবার কয়েকদিন পরে আবার কি কি জানি করলো তারপর জুলিয়া আবার সে হিন্দু হয়ে গেছিল সে কৃষ্ণ পূজা করতো তারপরে আবার ইন্দোনেশিয়ার একজন বিখ্যাত অভিনেত্রী আমি নামটা ভুলে গেছি তিনিও হিন্দু হয়ে গেছিলেন মুসলিম থেকে হিন্দু হয়ে গেছিলেন এরকম অসংখ্য মানুষ পাওয়া যায় যারা ইউরোপ আমেরিকাতে ইন্দোনেশিয়াতে ভারতে বিভিন্ন ধর্মে কনভার্ট করে এই কনভার্সনের কথা যদি ধরেন তাহলে কনভার্সনের মধ্যে দেখা গেছে যারা ইসলাম ধর্ম গ্রহণ করে তারা পাঁচ বছর বা তার কম সময়ের মধ্যে আবার সেই ধর্মটা ত্যাগ করে আপনি যদি এই বিষয়ে পিউ রিসার্চ সেন্টারে যান পিউ রিসার্চ সেন্টার হচ্ছে ভাই আপনি একটু নিজেকে মিউট করে রাখেন আপনার এখান থেকে শব্দ হচ্ছে আপনি যদি পিউ রিসার্চ সেন্টারে সেন্টার ওয়েবসাইটটাতে যান পিউ রিসার্চ সেন্টার হচ্ছে পৃথিবীতে সবচেয়ে গ্রহণযোগ্য মানে সবচেয়ে গ্রহণযোগ্য ওয়েবসাইট যারা নিরপেক্ষভাবে সমস্ত স্ট্যাটিস্টিক্যাল ডেটা আমাদের কাছে দেয় পিউ রিসার্চ সেন্টার এটা আপনি সার্চ করে দেখবেন সেইখানের যে হিসাব নিকাশ সেই হিসাব মতে যারা ইসলাম ধর্ম গ্রহণ করে তাদের মধ্যে পাঁচ বছরের মধ্যে ইসলাম ধর্মটাকে আবার ছেড়ে দেওয়ার প্রবণতা অত্যন্ত বেশি সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট লোক পাঁচ বছরের মধ্যে আবার ইসলাম ধর্মটা ত্যাগ করে দেয় কিন্তু যেহেতু মুসলিমরা এই জিনিসগুলো নিয়ে প্রপাগান্ডা চালায় মুসলিমদের মধ্যেই এই এই সমস্ত বিষয়গুলো নিয়ে সবচেয়ে বেশি প্রপাগান্ডা চালানোর একটা বাতিক আছে এই কারণে তারা এই জিনিসটাকে নিয়ে খুব হইচই করে এবং ফেসবুক টুইটার ইত্যাদিতে মাসা আল্লাহ সুবাহ বলে প্রচার করে কয়েকদিন আগে আমি দেখেছিলাম যে সানি লিওনি মুসলমান হয়ে গেছে এটা নিয়ে কম মানে বিরাট আন্দোলন মানে প্রায় মোমিনরা আলহামদুলিল্লাহ বইল একটা ফাটায় ফেলছে সেই পোস্ট একটা ফেক ছবি দিয়ে সানি লিওনির একটা বোরখা পরা ছবি দিয়ে একজন লিখছে যে সানি লিওনি আলহামদুলিল্লাহ সানি লিওনি ইসলাম ধর্ম গ্রহণ করছে আমি দেখলাম সেই পোস্টটা পঁচাত্তর হাজার বার শেয়ার হয়েছিল সেই সময় আমি যখন দেখেছিলাম পঁচাত্তর হাজার বার শেয়ার হয়েছিল এবং মানুষ মানে পুণ্ন কামানোর জন্য সেই পোস্টটা শেয়ার দিছে বোকা বোকার মতো সেই পোস্টটা শেয়ার দিছে এবং সবাইকে জানানোর চেষ্টা করছে আবার আমি দেখেছি যে আমাদের দেশের হুজুরেরা অনেক মিথ্যা কথা বলে যে মিথ্যা কথাগুলো হচ্ছে এরকম যে নীল আর্মস্ট্রং মুসলমান হয়ে গেছে মানে মানে চাঁদে আজান শুনে নাকি নীল আর্মস্ট্রং মুসলমান হয়ে গেছে এটাও আমরা একদম মিজানুর রহমান আঝারি থেকে শুরু করে সবার মুখ থেকে শুনেছি আমি আপনাকে ছোট করে সেই ভিডিওটা একটু দেখাই দেই দেখেন একটু শুনেন এই চাঁদের মধ্যে প্রথমে নেমেছিল নীল আর্মস্ট্রং কি নাম মহাকাশে যাওয়ার আগে তার আগে কুকুর পাঠিয়েছিল একটা নাম হচ্ছে কি লাইকা লাইকা নামে একটা কুকুর পাঠিয়েছে যে মরলে আগে কুত্তায় মরুক আমরা বেঁচে থাকে ঠিকই নাসার বিজ্ঞানীরা আগে কুকুর পাঠিয়েছে পাঠানোর পরে আসে বেঁচে থাকে না কারণ আপনি মাধ্যাকর্ষণ শক্তির বাইরে গেলে ওখানে কোনো বাতাস নাই ওখানে কোনো আওয়াজ নাই ওখানে কোনো অক্সিজেন নাই বাঁচার পরিবেশ নাই চিল্লা বলেন ঠিকই না তারপর গেল ভ্যালেন্টিনা টেরেস্কোভা প্রথম নভোচারী এদের সাহসের এই ধারাবাহিকতায় নাইনটিন সিক্সটি নাইনে অ্যাপোলো এলিভেন নামে একটা স্পেস শাটাল দিয়ে নাসার সেই স্টেশন থেকে নীল আর্মস্ট্রং এডুইন অল ড্রিন আর মাইকেল কলিন্স তিন বন্ধু মিলে একটা স্পেস শাটাল দিয়ে চলে গেল চাঁদে চাঁদে তারা নামলো দীর্ঘ সফর প্রচন্ড ক্ষুধা খাওয়ার কিছু নাই পকেটে ছিল চকলেট চকলেট তারা খেলো ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার পতাকা তারা সেখানে গেড়ে দিল নীল আর্মস্ট্রং খেয়াল করে দেখে চাঁদের এই মাথা থেকে ওই মাথার মাঝখানটাতে ফাটা ফাটিয়েছে কে ইল্লালান কে সে পরবর্তীতে পৃথিবীতে এসে বিশ্ব নবীর বায়োগ্রাফি পড়ে জানতে পেরেছে এটা বিশ্ব নবী অ্যাঙ্গুলার ইশারায় পাঠিয়েছিলেন পড়েন আল্লাহু আকবার আবার চাঁদের মধ্যে সে একটা মিউজিক শুনতে পেল কি শুনতে পেল চমৎকার একটা মিউজিক কিন্তু পৃথিবীতে এসে কোথাও এই মিউজিক সে পায় না কোথাও এই মিউজিকের ক্যাসেট অ্যালবাম খুঁজে পায় না পড়া আমেরিকার একটা প্রেয়ার হলের পাশ দিয়ে সে হেঁটে যাচ্ছে হঠাৎ দেখে ওই মসজিদের ভেতর থেকে ওই মিউজিকটা বাজে যেটা সে চাঁদে শুনেছে মসজিদে ঢুকে দেখে একজন লোক কানের মধ্যে দুই হাত দিয়ে এই মিউজিকটা বাজায় আসলে এটা কি মিউজিক না আজান চিল্লাই বলেন মিউজিক না আজান সে ভিতরে ঢুকে মহাজিনে বলে তুমি এত বড় সিঙ্গার এত বড় মিউজিশিয়ান তোমার গান তোমার মিউজিক চাঁদেও বাজে কি এটা সে বললো এটা গান নয় এটা মিউজিক নয় এটা হচ্ছে আজান চিল্লাই বলেন ঠিক কিনা আচ্ছা আপনি দেখলেন যে মানে মিজানুর রহমান আঝারি নাকি চাঁদে আজান শুনে এটার টোটাল ফুল ভিডিওটা আপনি বের করে দেখতে পারেন ভাই আমি তো আমি 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 এটা দেখেছি আর আমি হচ্ছে আমি ইসলাম কে মিজানুর রহমান আঝারি জাকারিয়া সাহেব তারপর হচ্ছে ওই হামজা সাহেব এই এই সব গুড়ি কয়েক মাওলানা বা ব্যক্তি তাদের কথা মতো মানে তারা যা बोलছে এটাকে অন্ধ বিশ্বাস ভাবে মেনে নিবা আমি আমি সেই মুসলিম না

একটু পরে বলছি আমি আপনাকে আমার বক্তব্যটা এখনো শেষ হয়নি হ্যাঁ আমার বক্তব্যটা শেষ করতে দেন এই রকমের অসংখ্য ভিডিও আমাদের কাছে আছে এই যে নাসা হ্যাঁ নাসাতে নাসা নাকি গবেষণা করে পেয়েছে যেমন ধরেন একটা ছোট একটা ভিডিও দেখাই দেখেন একটু আইনস্টাইন ইহুদি ছিল কিন্তু সবচেয়ে বেশি সে কোরআন শরীফ পড়ত মৃত্যুর পর আইনস্টাইনের বাড়িতে সবার উপর পাওয়া গেছে কোরআন শরীফ দেখলেন কি বললো এই লোকটা আরেকটা ভিডিও দেখাই এরকম অসংখ্য ভিডিও আমার কাছে আছে আমার কাছে একদম লিস্ট করা আছে আমি আপনাকে দুই তিন ঘন্টা এই সমস্ত ভিডিও দেখাতে পারবো যে সেই যে সমস্ত জায়গাতে এই মুমিনেরা মিথ্যা কথা বলতেছে এই হুজুরেরা মিথ্যা কথা বলতেছে আপনি ডিজাউন করতে পারেন আপনি বলতে পারেন এই হুজুরেরা আমি মানি না এই হুজুরকে মানি না তম হুজুরকে মানি না কিন্তু বাস্তবতা হচ্ছে এটাই যে এই সমস্ত হুজুরের কোটি 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 ফলোয়ার কোটি 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 অশিক্ষিত মূর্খ লোক এই সমস্ত হুজুরের কথা প্রতিদিন শোনে বাংলাদেশের বাংলাদেশ ভারত পাকিস্তানে প্রতিদিন হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এই সমস্ত হুজুরদের মিথ্যা কথাগুলো শুনতে 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 একটা কথা যখন আপনারা অসংখ্যবার শোনেন তখন আপনাদের কাছে সেই জিনিসটা সত্য বলে মনে হয় এটা হচ্ছে গোয়ে গোয়বলসের নীতি যে একটা মিথ্যা কথা লক্ষ লক্ষ বার বলতে হয় ঘুরায় ফিরায় বলতে হয় ঘুরায় ফিরায় বললে অনেক সচেতন অনেক শিক্ষিত মানুষও একটা সময় ওই জিনিসটাকে সত্য বলে মেনে নেয় এটা হচ্ছে একটা এটা হচ্ছে খুবই একটা চমৎকার একটা 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 চালাকি মানুষের মনের ভিতরে তথ্য জিনিস দেওয়ার জন্য হ্যাঁ তবে ঠিক যে মুসলমানদের জন্মহার হার সবচেয়ে বেশি তারা যে জনসংখ্যা বিস্ফোরণ ঘটাচ্ছে তারা যে মানুষকে হচ্ছে গিয়ে প্রচুর সংখ্যক মানুষ মানে বাচ্চা পায়দা করছে এই জিনিস এই তথ্যটা সত্য যে তারা প্রচুর পরিমাণে বাচ্চা পায়দা করে আমি আপনাকে এই বিষয়ে একটা ভিডিও দেখাতে দেখাতে চাই এই বিষয়ে একটু দেখেন হ্যাঁ ইউরোপ কাছে রাশিয়া কাঁদছে ফ্রান্স কাঁদতেছে জাপান সিঙ্গাপুর থাইল্যান্ড আমেরিকা সবাই এখন নিয়ে গেল দুনিয়া কারণ মুসলমানদের গ্রোথ শতকরা টু পয়েন্ট ইলেভেন একটা সভ্যতা ধরে রাখতে জনসংখ্যা বাম বছরে দুই পয়েন্ট এগারো বাড়তে হবে ইউরোপেছে এক পয়েন্ট তিন আমেরিকায় এক পয়েন্ট চার অন্যান্য এখন গোটা ইউরোপ আমেরিকা সমগ্র উন্নত বিশ্বের স্লোগান হল যত সন্তান লাভ যত সন্তান লাভ সন্তান দাও প্রাণ ঘোষণা করছে কোন মা যদি দ্বিতীয় সন্তান দিতে পারে মাসে পঞ্চান্ন হাজার টাকা

হয় ওদের এটম বোম পারমাণবিক বোমের মোকাবেলা করবো পারমাণবিক জনসংখ্যা দিয়া মানে হেরা হেরা বিস্ফোরণ ঘটাবে এটম বোমের আমরা বিস্ফোরণ ঘটাবো জনসংখ্যা আমাকে এটম বোম লাগবে না জনসংখ্যা বিস্ফোরণ ওরা তো যে বাংলাদেশে জনসংখ্যা কি হয়েছে বিস্ফোরণ হয়েছে ওরা ডর আছে এটা তো এটম বসে হ্যাঁ এইটা সত্য যে বা মুসলমানদের মধ্যে জন্মহার অত্যন্ত বেশি এবং পরিবার পরিকল্পনা যেহেতু তারা ফলো করে না যা তাদের ভিতরে যেহেতু অশিক্ষা কুশিক্ষা অজ্ঞতা এগুলো অত্যন্ত বেশি জ্ঞান বিজ্ঞানের তারা যেহেতু খুব একটা পার্টিসিপেট করে না যেমন ধরেন আপনি যদি গত একশো বছরের নোবেল পুরস্কার বিজয়ীদের একটা তালিকা করেন সেই তালিকার ভিতরে দেখবেন যে ইহুদিদের সংখ্যা হচ্ছে গিয়ে দুইশো আড়াইশোর বেশি নোবেল পুরস্কার প্রাপ্ত সেখানে মুসলমানদের সংখ্যা হচ্ছে দশ বারো বা চোদ্দটা তাদের মধ্যে সেই মুসলমানদের মধ্যে আবার সবাই বেশিরভাগই আবার ইসলাম ধর্মে বিশ্বাসী না তার মানে হচ্ছে বর্তমান সময়ে গত একশো এক দেড়শো বছরে যত জ্ঞান বিজ্ঞানের হয়েছে সেইখানে মুসলমানদের পার্টিসিপেশন ছিল অত্যন্ত কম সেইখানে মুসলমানদের একশো ভাগের এক ভাগ জনসংখ্যা নিয়ে ইহুদিদের পার্টিসিপেশন ছিল অনেক অনেক বেশি মুসলমানদের থেকে প্রায় এক মানে দশ গুণ বিশ গুণেরও বেশি বিশ গুণেরও বেশি হয় হিসাব করলে হ্যাঁ তার মানে আপনার মানে মুসলমানরা যেটা করতেছে যে জনসংখ্যা বৃদ্ধি করতেছে এবং তারা বিভিন্ন ইউরোপিয়ান বিভিন্ন দেশে এখন অ্যাসাইলেম নিচ্ছে নিজেদের দেশে তারা যুদ্ধ যুদ্ধ বাধায় এখন তারা ইউরোপে এসে আশ্রয় নিচ্ছে এবং ইউরোপে এসে প্রচুর পরিমাণে বাচ্চা পয়দা করতেছে নতুন নতুন বাচ্চা পয়দা করতেছে তাদের তাদের যেহেতু মানে অ্যাসাইলেমে থাকে তাদের যেহেতু মানে টাকা পয়সা নিয়ে আর কোনো সমস্যা নাই ইউরোপিয়ান সরকার তাদের মানে মানে জনসংখ্যা ইউরোপিয়ান এই তথ্যটা সত্য যে ইউরোপিয়ান সরকার বাচ্চা দেখে প্রতি মাসে একটা টাকা নির্দিষ্ট পরিমাণ টাকা দেয় জার্মানিতে দেয় এটা প্রথম বাচ্চা হলে আড়াইশো ইউরো প্রতি মাসে এবং সেটা আস্তে আস্তে বাড়তে থাকে পাঁচটা বাচ্চা হলে অনেক টাকা পাওয়া যায় এখান থেকে সরকারের থেকে প্রচুর পরিমাণে ভাতা পাওয়া যায় এবং এই সুবিধাটা বিভিন্ন দেশের ইউরোপিয়ান বিভিন্ন দেশে মুসলিমরা গ্রহণ করছে গ্রহণ করে এবং গ্রহণ করে তারা এই দেশে সরিয়ে আইন কায়েম করতে চায় যেহেতু এই অঞ্চলে ধর্মের স্বাধীনতা আছে ধর্ম বিশ্বাসের স্বাধীনতা আছে সেকুলার কান্ট্রিগুলাতে তারা সেই সুবিধাগুলো পায় মুসলমান বলে তাদের উপরে রাষ্ট্রীয়ভাবে কোনো ধরনের দমন পীড়ন চালানো হয় না বা সংখ্যালঘুদের উপরে নির্যাতন চালানো হয় না রাষ্ট্রীয়ভাবে আইনগতভাবে তারা প্রোটেকশন পায় কিন্তু আমরা যদি মুসলিম দেশগুলোতে দেখি ভাই আপনি কি জানেন যে ইসলাম ধর্মে ইসলাম ধর্ম ত্যাগের শাস্তিটা কি এটা কি আপনি জানেন হ্যাঁ মৃত্যুদণ্ড তার মানে মানে একটা মুসলিম দেশে কেউ যদি মনে করেন তার কাছে মনে হইলো বৌদ্ধ ধর্মটা ভালো সে বৌদ্ধ ধর্মটা গ্রহণ করতে চায় বা নাস্তিক চায় কি নির্বিঘ্নে কোন ধরনের ছাড়া অন্য একটা ধর্ম গ্রহণ করতে পারবে না সম্ভব না কিন্তু ইউরোপে ইউরোপে তো সেই ভয়টা নাই যে কোনো যে কোনো মানুষ যে কোনো ধর্ম গ্রহণ করতেছে ছাড়তেছে কারো কারোর কাছে যাইতেছে আসতেছে না তাই না ভাই

আচ্ছা তা কিন্তু মানে মুসলিম প্রধান দেশগুলোতে শুধুমাত্র যে রাষ্ট্রীয় এটা মানে মূর্তাদের শাস্তি আছে অনেক দেশে আছে সামাজিক ভাবেও তো একটা মানে প্রতিহিংসার শিকার হওয়ার সম্ভাবনা আছে আমি কিছুদিন আগে দেখেছি মানে রংপুরের একটা জায়গাতে একজন লোক কি না কি ইসলাম নিয়ে কি না কি কটুক্তি করছে না কি করছে ইসলাম নিয়ে নাকি কি প্রশ্ন করছে তাকে পিটাই মেরে ফেলছে পাকিস্তানে রেগুলার পিটা মেরে ফেলে একজন খ্রিস্টান খ্রিস্টান মানুষকে মানে কোর্টের সামনে পুরো মেরে ফেলছে কারণ সে নাকি নবীকে নিয়ে বা কোরআনকে নিয়ে কি যেন একটা কটুক্তি বা কি যেন একটা কিছু বলছিল আমি জানি না কি বলছিল এক্সাক্টলি কেউ আসলে জানে না কি বলছিল এক্সাক্টলি কিন্তু উত্তেজিত জনতা তাকে মানে কোর্টের সামনে নিয়ে পুরায় মেরে ফেলছে এরকম ঘটনার কথা কি আপনি শুনেছেন কোথাও আগে যে এরকম ঘটনা ঘটে মুসলিম দেশগুলোতে হ্যাঁ পাকিস্তানের একটা কিছুদিন আগে যেটা দেখলাম ক্রিশ্চিয়ানকে মেরে ফেলছে কোর্টের সামনে পিটে তাকে পাকিস্তানের তার মানে একটা মুসলিম দেশে তো বসে বসবাস করে মুসলিম সংখ্যাগুরু মুসলমানদের দেশে বসবাস করে তো অন্য কোন ধর্ম গ্রহণ করা সম্ভব না ইসলামের কোনো সমালোচনা করা সম্ভব না এমনকি অন্য কোন ধর্ম আপনি মানে নাস্তিক হবেন এইটা বললেও আপনার একটা বিপদের আশঙ্কা আছে এই ভীতিটা তো একটা প্রভাব বিস্তার করে তাই না প্রিন্স ভাই এই ভীতিটা তো প্রভাব জি ভাই শুনতে পাচ্ছেন হ্যাঁ শুনতে পাচ্ছি তার মানে তার মানে আমরা দেখতে পাচ্ছি যে মানে আপনি ইসলামে আসছেন এমন একটা ইদুর ধরার কলের ভিতরে ঢুকছেন যেখান থেকে আর বাইর হওয়ার উপায় নেই বাইরে তো গেলে আপনাকে মেরা ফেলবে তাই না হ্যাঁ এটা সত্যি আচ্ছা আমি আমি দেখলাম যে গত আপনি যদি ডয়চেভেলের একটা নিউজ দেখেন ডয়চেভেলের নিউজে দেখবেন যে গত পঞ্চাশ বছরে আরব বিশ্বে নাস্তিকের সংখ্যা ক্রমশ বাড়তেছে এই নিউজটা কি আপনি কোথাও আপনাকে কি আমি বের করে দেখবো

এই পরিমাণ নাস্তিক আছে এবং ইরানে এই সংখ্যাটা আরো অনেক বেশি ইরানে আরো অনেক বেশি মানুষ নাস্তিক বিপুল পরিমাণ মানুষ নাস্তিক কিন্তু ইরানের তথ্য এত ভালোভাবে সংগ্রহ করা যায় না কিন্তু ভেতরে ভেতরে তারা নাস্তিক তার মানে হচ্ছে এই নাস্তিকদের সংখ্যাটা তো আপনি কাউন্ট করতে পারছেন না মানে একটা মুসলিম দেশে কত परसेंट আসলে ভেতরে ভেতরে নাস্তিক সেটা কি আপনি কাউন্ট করার কোনো ওয়ে আছে ভাই না সেটা ওয়ে নাই মনে করেন আমি তো বাংলাদেশে ছিলাম বা আপনি বাংলাদেশে ছিলেন বাংলাদেশে আপনার কোন একটা ফ্রেন্ড নাস্তিক সে কি নির্বিঘ্নে বলতে পারবে বা সে মনে করেন তার হিন্দু ধর্মটা ভাল লাগে কিন্তু কিন্তু সে বলতে পারতেছে না কাউকে এসে বললে তো তাকে মেরে ফেলতে পারে তাহলে সে তো হিন্দু ধর্মে কনভার্ট হতে পারতেছে না হ্যাঁ মানে এটা বাংলাদেশ হিসেবে সেটা অসম্ভব বাংলাদেশ হিসেবে সেটা অসম্ভব তার মানে হচ্ছে প্রবলেমটা হচ্ছে যে মুসলিম প্রধান মুসলিম সংখ্যাগুরু দেশে অন্য ধর্মে কনভার্ট হচ্ছে কিনা বা নাস্তিক হচ্ছে কিনা সেটা বোঝার আমাদের তেমন এমন কোনো উপায় নাই তাই না কিন্তু ইউরোপে তো এটা ফ্রি ইউরোপে তো আপনি খুব স্পষ্ট ভাবে কেউ একজন ইসলাম ধর্ম গ্রহণ করলে সেই জিনিসটা বলে দিতে পারে কেউ কোনো সমস্যা করবে না তার মানে এইখানে তো এখানকার স্ট্যাটিস্টিক্স গুলো আপনি খুব সহজে পেতে পারেন কিন্তু মুসলিম প্রধান দেশগুলোর স্ট্যাটিস্টিক্যাল ডেটা গুলো তো আপনি সহজে পেতে পারেন না তাই না প্রিন্স ভাই প্রিন্স ভাই আপনি বোধহয় মিউট করে কথা বলছেন আপনার কথা শোনা যাচ্ছে না আপনি মিউট করে রাখছেন নিজেকে আপনার কথা বোধ শোনা যাচ্ছে না প্রিন্স ভাই আপনার কথা বোধ শোনা আপনার কথা শোনা যাচ্ছে না আপনি কি আনমিউট করে কথা বলবেন না প্রিন্স আপনার তো কথা শোনা যাচ্ছে না ভাই আপনারা কি কেউ প্রিন্স ওনার কথা শুনতে পাচ্ছেন আমি একটু কমেন্ট সেকশনে দেখি না আপনার কথা কেউ শুনতে পাচ্ছে না ভাই তা আপনার বোধহয় নেটওয়ার্ক কানেকশন মানে ড্রপ করছে আপনাকে আমি বের করে দিই তাহলে আপনি আবার একটু যুক্ত হন আবারও আবারও আসেন আমার আমারও কথা শেষ হয়নি আপনার আপনিও নিশ্চয়ই আরও কিছু বলবেন